সবাইকে প্রীতি ও শুভেচ্ছা এই উপস্থাপনায় আমরা বালাই ব্যবস্থাপনার বিভিন্ন উপায়সমূহ নিয়ে বিশেষ করে ফল ওয়ার্মের প্রাদুর্ভাব বা ব্যাপক আক্রমণের সময় আমরা কী কীটনাশক বাছাই করব তা নিয়ে আলোচনা করব কীটনাশক নিয়ে আলোচনার পূর্বে আমরা সমন্বিত বালাই ব্যবস্থাপনা বলতে কি বুঝি এবং এর কিছু নীতিসমূহ নিয়ে আলোচনা করব একটি বিষয়ে সকলে একমত হবেন যে একটি কার্যকর আইপিএম বা সমন্বিত বালাই ব্যবস্থাপনা কর্মসূচি পরিচর্যাগত ও জৈবিক দমন ব্যবস্থাপনার শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত হওয়া উচিত এবং এটি গুরুত্বপূর্ণ যে আমরা শস্য ব্যবস্থাপনার নিরীক্ষণ করি কোন কোনো সময় ক্ষতিকারক পোকার সংখ্যা তাদের প্রাকৃতিক শত্রুর সংখ্যার চাইতেও বেড়ে যায় পরিযায়ী পোকা বিশেষত ফল আর্মিওয়ার্মের মতো পোকার ব্যাপক আক্রমণ বা প্রাদুর্ভাব একটি সমস্যা বিশেষ করে যখন কম বিষাক্ত কার্যকর এবং ব্যয় সাশ্রয়ী কীটনাশক ব্যবহার করে ফসল রক্ষা করা প্রয়োজনীয় হয়ে পড়ে ওয়ার্মের ব্যাপক আক্রমণ বা প্রাদুর্ভাবের সময় আমরা প্রতিটি ভুট্টা গাছে তিন থেকে চারটি ডিমের গুচ্ছ দেখতে পাই এক একটি ডিমের গুচ্ছে একশোটির মতো ডিম থাকে এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি পাতা যা পাঁচশোটির মতো আর্মিওয়ার্মের ক্রীড়া দ্বারা আক্রান্ত এই উপস্থাপনায় আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজব যেগুলো হলো ফল আর্মিওয়ার্মের ব্যাপক আক্রমণ বা প্রাদুর্ভাবের সময় কি কীটনাশক আমরা বেছে নেব কখন নিরাপদ কম বিষাক্ত এবং কার্যকর কীটনাশক ব্যবহার করব যদিও সেটি অন্যান্য পছন্দনীয় কীটনাশকের চেয়ে ব্যয়বহুল হতে পারে এবং কিভাবে নিরাপদ এবং কার্যকর কীটনাশক ব্যবহারের খরচ কমাবো যখন কীটনাশক বাছাইয়ের সময় আসে তখন সাধারণত এর কার্যকারিতা বিষাক্ততা এবং খরচের বিষয়গুলোতে ভারসাম্য রক্ষা করতে হয় উদাহরণস্বরূপ আমরা দেখতে পাই এই কার্যকারিতা পরীক্ষায় কোরাজেন এবং ডার্সবান উভয়ই ফল আর মিওয়ার্ম দমন করেছে মোচার ক্ষতি কীটনাশকবিহীন ভুট্টায় বত্রিশ শতাংশ থেকে কীটনাশক দেওয়া ভুট্টায় ছয় শতাংশে নেমে এসেছে চারবার কীটনাশক স্প্রে কর্মসূচিতে ফলন দ্বিগুণ বেড়েছে তাই আমাদের লক্ষ্য করতে হবে কোরাজান এবং ডার্সবানের মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে হাতের ডানের কলামে কীটনাশকের বিষাক্ততা বা এলডি ফিফটির বিষয়টি লক্ষ্য করুন কোরাজানের বিষাক্ততা বা এলডি ফিফটি প্রতি কেজি ওজনের জন্য পাঁচ হাজার মিলিগ্রাম এটার মানে এই যে কোরাজেন সেরূপ বিষাক্ত নয় অন্যদিকে ডার্সবার্নের বিষাক্ততা বা এলডি ফিফটি হল প্রতি কেজি ওজনের জন্য পঁচানব্বই মিলিগ্রাম অর্থাৎ ডার্সবার্ন খুবই বিষাক্ত কীটনাশকের একটি লম্বা ইতিহাস রয়েছে এখানে রাসায়নিক গঠন এবং প্রথম বিকাশকাল সহ কীটনাশকের একটি তালিকা দেয়া হয়েছে তালিকার ওপরের শাড়ির কীটনাশকগুলির উপকরণসমূহ পুরাতন যেগুলো উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে আবিষ্কৃত হয়েছিল পুরাতন রাসায়নিক কীটনাশক পরিবারের অন্তর্গত বেশ কয়েকটি পরিচিত নাম রয়েছে যেমন ডার্সবার্ন মেলাথিয়ন কারবারিল ক্যারাট অথবা ল্যামডা সাইহালোথরিন নিচের সারির কীটনাশকগুলো আধুনিক রাসায়নিক পরিবারের অন্তর্ভুক্ত যা বিগত দশ বছরে আবিষ্কৃত হয়েছে এই রাসায়নিক কীটনাশক পরিবারের অন্তর্ভুক্ত বেশ কয়েকটি অপরিচিত নাম রয়েছে যেমন কোরাজেন ট্রেসার রেডিয়েন্ট এভ্যান্ট ইত্যাদি যখন আপনি উপরের শাড়ি থেকে নিচের শাড়িতে আসবেন তখন তিনটি পরিবর্তন লক্ষ্য করবেন বিষাক্ততা কমে এসেছে অন্য কথায় পুরাতন কীটনাশকগুলো আধুনিক কীটনাশকের চাইতে বেশি বিষাক্ত কার্যকারিতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে অন্য কথায় আধুনিক কীটনাশকগুলো ফল আর্মিওয়ার্ম নিধনে পুরনো কীটনাশকের চাইতে বেশি কার্যকর তবে আধুনিক কীটনাশকগুলো ব্যয়বহুল এবং খরচ দিনে দিনে বাড়ছে সামনে এগুলোর আগে কীভাবে আমরা বিষাক্ততা পরিমাপ করা হয় সে বিষয়ে একটু আলোচনা করি যখন কীটনাশক ব্যবহার করবেন তখন আপনারা একটি শব্দ এলডি ফিফটি শুনবেন এলডি ফিফটি মানে হল কীটনাশকের ডোজ যা পরীক্ষাকৃত সংখ্যার পঞ্চাশ শতাংশ পোকা মারবে এটি মাপা হয় প্রতি কেজি দেহের ওজনের জন্য মিলিগ্রাম হারে এখানে মনে রাখার বিষয় হল যে যখন এলডি ফিফটির পরিমাণ বেশি তখন কীটনাশকটি কম বিষাক্ত যখন এলডি ফিফটি পরিমাপ কম তখন কীটনাশকটি বেশি বিষাক্ত অন্য কথায় এলডি ফিফটি কমে যাওয়া মানে এটার অল্প পরিমাণও আপনার জন্য প্রাণঘাতী হতে পারে এই তালিকাতে সহজলভ্য এবং তুলনামূলকভাবে কম মূল্যের কীটনাশক রয়েছে এগুলো তুলনামূলক ভালো যদি আপনার স্প্রে করার সময়টা উপযুক্ত থাকে তবে ফল আর্মিওয়ার্ম ক্রীড়া নিয়ন্ত্রণে এরা মোটামুটিভাবে কাজ করে তবে তারা শুধুমাত্র ছোটো ক্রীড়ার দমনে কার্যকর এখন এদের বিষাক্ততা বা এলডি ফিফটি লক্ষ্য করুন এদের এলডি ফিফটি কম অর্থাৎ এই সহজে প্রাপ্য এবং সস্তা কীটনাশকগুলো মারাত্মক বিষাক্ত এই তালিকাতে আধুনিক কীটনাশক রয়েছে যা ফল আর্মিওয়ার্ম নিয়ন্ত্রণে বেশি কার্যকর কোরাজেন এবং রেডিয়েন্ট বড়কিরাকেও নিয়ন্ত্রণ করতে পারে যদি আপনি কার্যকর স্প্রে সামগ্রী ব্যবহার করেন এবং পাতার মোচরের ভিতর সরাসরি স্প্রে করেন এদের এলডি ফিফটি লক্ষ্য করুন এই আধুনিক কীটনাশকগুলো মানুষের জন্য সেরূপ ক্ষতিকর নয় এখন দেখবেন কিভাবে এই কম বিষাক্ত কীটনাশকগুলো জমিতে কাজ করে প্রথম উদাহরণটিতে পশ্চিম আফ্রিকাতে ফল আর্মিওয়ার্মের ব্যাপক আক্রমণ বা প্রাদুর্ভাবের সময় কার্যকারিতা পরীক্ষা দেখানো হয়েছে গ্রাফের উলম্ব বা লম্বালম্বি অক্ষে প্রতিদিনের মথের সংখ্যা দেয়া আছে আনুভূমিক বা প্রস্থ বরাবর অক্ষটিতে সারা মৌসুম জুড়ে ক্যালেন্ডারের তারিখ রয়েছে ধূসর লাইনটি সময়ের নিরিখে ফেরোমেন ফাঁদে আটক হওয়া মথের সংখ্যার গণনা ভিত্তিক কালো লাইনটি হচ্ছে মাঠ পর্যবেক্ষণের মাধ্যমে প্রাপ্ত ছোট উইন্ডোপেন সহ গাছের শতকরা হার মে মাসের মধ্যবর্তী সময়ে মথের সংখ্যা এবং উইন্ডোপেনের সংখ্যা সর্বোচ্চ শিখরে পৌঁছে ঠিক তখনই ভুট্টার গাছের প্রথম ট্যাসেল আসা শুরু হয় পরীক্ষার জন্য নেয়া গাছগুলো ফল আর দ্বারা আবৃত ছিল যা ছিল মারাত্মক আক্রমণ বা প্রকোপ চারা রোপণের দু সপ্তাহ পর হতে প্রতি দু সপ্তাহ অন্তর কীটনাশক প্রয়োগ করা হয়েছে এবং সিল্ক বাদামি না হওয়া পর্যন্ত তা চালিয়ে যাওয়া হয় আধুনিক কম বিষাক্ত কীটনাশক ট্রেসার এবং থুরিসাইড অত্যন্ত বিষাক্ত কীটনাশক ল্যাম্বোডা সাইহেলোথ্রিন এবং অ্যাসিটামিপ্রেইডের চেয়ে অনেক কার্যকরীভাবে ফল ফলআর্মিওয়ার্ম দমন করেছে কীটনাশকবিহীন ভুট্টার মোচা আক্রান্তের পরিমাণ ছিল আটষট্টি শতাংশ ট্রেসার প্রয়োগকৃত ভুট্টার মোচা আক্রান্তের পরিমাণ ছিল শূন্য শতাংশ থুরিসাইড প্রয়োগকৃত মোচা আক্রান্তের পরিমাণ ছিল আট শতাংশ স্পেনোসেড এবং ব্যাসিলাস জাতীয় কীটনাশকগুলো ব্যাকটেরিয়া থেকে তৈরি হয় যা প্রাকৃতিকভাবে উর্বর মাটিতে উৎপাদিত হয় কীটনাশক প্রয়োগবিহীন ভুট্টার ছবি বাম দিকে রয়েছে ট্রেসার প্রয়োগকৃত ভুট্টার ছবি ডান দিকে রয়েছে এখন আমরা ভারতের হায়দ্রাবাদে একটি ভিন্নভাবে পরিচালিত কীটনাশকের কার্যকারিতা পরীক্ষার ফলাফল দেখব এই ক্ষেত্রে প্রথমত ডিম পাড়ার পরিমাণ বেড়েছিল পরে তা কমে একেবারে বন্ধ হয়ে যায় বীজ বপনের পর্যায়ে মাত্র দুবার স্প্রে প্রয়োগ করা হয়েছিল এই পরীক্ষায় প্রথম টাসেল আসার সময় ডিম পাড়ার পরিমাণ খুব কম ছিল সেজন্য ফসল কাটার সময় আক্রান্ত মোচার সংখ্যা ছিল শূন্য এই গ্রাফগুলিতে কীটনাশক প্রয়োগবিহীন ভুট্টার ফলাফল দেখানো হয়েছে উলম্ব বা লম্বালম্বি অক্ষটি এমন উদ্ভিদের সংখ্যাকে উপস্থাপন করে যেগুলিতে ছোট উইন্ডোপেন বা আক্রান্ত মোচর রয়েছে কালো রেখাটিতে ছোট উইন্ডোপেনগুলি সহ উদ্ভিদের উত্থান ও পতন দেখানো হয়েছে ছোট উইন্ডোপেনগুলি ডিম এবং ছোট কিরার উপস্থিতি নির্দেশ করে ধূসর রেখাটি আক্রান্ত মোচর সহ উদ্ভিদের উত্থান ও পতন দেখানো হয়েছে আক্রান্ত পাতার মোচরগুলি বড় ফল আর্মিওয়ার্ম কিরার উপস্থিতি নির্দেশ করে লক্ষ্য করুন যে গ্রাফটিতে দুটি তরঙ্গ রয়েছে ছোট ক্রীড়ার প্রথম তরঙ্গটিকে দ্বিতীয় তরঙ্গটি অনুসরণ করছে অর্থাৎ যখন ছোট ক্রীড়া বড় হয় তখন তারা পাতার মোচরে আক্রমণ শুরু করে পরবর্তী স্লাইড একই পরীক্ষা থেকে নেয়া গ্রাফটিতে কেবলমাত্র ছোট ক্রীড়াকে লক্ষ্যবস্তু করা হয়েছে উলম্ব বা লম্বালম্বি অক্ষটি ছোট উইন্ডো সহ গাছগুলির সংখ্যা উপস্থাপন করে দুটি কীটনাশক প্রয়োগ করার সময় দুটি হলুদ তীর দিয়ে দেখানো হয়েছে কালো রেখাটি কীটনাশক প্রয়োগবিহীন ভুট্টায় ছোট প্যানগুলির সংখ্যার উত্থান ও পতন দেখাচ্ছে লাল রেখাটি ল্যাম্বোডা সাইহেলোথ্রিন প্রয়োগ করা ভুট্টার গাছে ছোট প্যানগুলির সংখ্যার উত্থান ও পতন দেখাচ্ছে নীল রেখাটি এমামেক্টিন বেঞ্জোয়েট প্রয়োগ করা ভুট্টার গাছে ছোট উইন্ডো পেনগুলির সংখ্যার উত্থান এবং পতন নির্দেশনা করছে আমরা গ্রাফটিতে যা দেখি তা হল কীড়া নিয়ন্ত্রণে এমামেকটিন বেঞ্জুয়েট ল্যাম্বোডা সাইহেলোথ্রিনের চেয়ে অনেক কার্যকর আমরা গ্রাফটিতে যা দেখি তা হল কীড়া নিয়ন্ত্রণে এমামেক্টিন বেঞ্জুয়েট ল্যাম্বোডা সাইহেলোথ্রিনের চেয়ে অনেক কার্যকর এমামেকটিন বেঞ্জুয়েট একটি কার্যকর কম বিষাক্ত কীটনাশক কার্যকারিতা পরীক্ষা থেকে নেওয়া আরও একটি উপাত্ত তিনটি আধুনিক এবং কম বিষাক্ত কীটনাশক কার্যকারিতার নিরিখে অত্যন্ত বিষাক্ত ল্যাম্বোডাসাইহেলোথ্রিনকে পেছনে ফেলে দিয়েছে পরিশেষে হলার্মিরাম পোকার ব্যাপক আক্রমণকালে একটি উদ্ভিদজাত কীটনাশক নিম তেলের কার্যকারিতা দেখে নেওয়া যাক পরীক্ষাকালীন সময় মোচায় ব্যাপক আক্রমণ ছিল নিম তেল এবং ল্যাম্বোডা সাইহেলোথ্রিন উভয়েই প্রতি সপ্তাহে প্রয়োগ করা হয়েছিল এই কীটনাশক দুটির কোনোটি খুব একটা কার্যকর ছিল না তবে নিমতেল ল্যাম্বোডা সাইহেলোথ্রিনের চেয়ে বেশি কার্যকর ছিল আমরা দুটি দ্বিধার মধ্যে এই পর্ব শেষ করছি আমাদের কাছে বেশ কয়েকটি কম বিষাক্ত কীটনাশক রয়েছে যা ফল আরমিওয়াম পোকার উপর অত্যন্ত কার্যকর তবে তা ব্যয়বহুল কিভাবে আমরা এই নিরাপদ এবং কার্যকর কীটনাশক ব্যবহারের ব্যয় হ্রাস করব আমাদের একটি উদ্ভিদজাত কীটনাশক রয়েছে যা কৃষকেরা নিজেরাই তৈরি করতে পারবে কিন্তু ফল আর পোকা দমনে এর কার্যকারিতা বৃদ্ধি করতে হবে আমরা কীটনাশক বাছাইকরণ দ্বিতীয় পর্বে এই প্রশ্নগুলির সমাধান করব যা ব্যয় হ্রাস করার দিকে মনোনিবেশ করবে এখন আলোচনার সময় আপনার কোনো প্রশ্ন আছে কি বা আপনার কোনো পরামর্শ